সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন চলতি সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ রোজ সোমবার বাংলাদেশে পালিত হবে অর্থাৎ আর মাত্র দুদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ এ সাল্লাল্লাহু সাল তাই আপনাদের অনেকেই জানতে চান মিলাদুল্নবীকে কেন্দ্র করে কোনো আমল আছে কিনা আমল জানার পূর্বে কিছু কথা আমাদের সকলকে মনে রাখা জরুরি এক নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের জন্ম তারিখ নিয়ে বেশ মতবিরোধ রয়েছে কেউ বলেছেন দুই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন আটই করেছেন কেউ বলেছেন বারোই রবিউল আউ্য়াল নবী করিম সাল আলী সাল্লাম জন্মগ্রহণ করেছেন তাই শুধুমাত্র বারোই রবিউল আউ্য়াল নবীজি জন্ম লাভ করেছেন তা নিশ্চিতভাবে মানা যায় না নবী সাল্ল্লাহ আলুসাল্লাম নবুয়ত লাভের পর দীর্ঘ তেইশ বছর জীবিত ছিলেন এই লম্বা সময়ে কোনো কোনোদিন তিনি তার জন্মদিবস পালন করেননি এমনকি তার এন্তেকালের পর কোনো সাহাবি তাবে তাবি ইন ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলি সাল্লামের নামে কোনো আয়োজন অনুষ্ঠান মিছিল র্যালি করেছেন এর একটি বর্ণনাও পাওয়া যায় না অতএব উপরোক্ত দুটি বিষয় লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে বারোই রবিউল আউয়ালকে নিয়ে কোনো আমল প্রমাণিত নয় বর্তমান আমাদের সমাজে যা কিছু হচ্ছে তা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত তবে আপনি চাইলে এদিন রোজা রাখতে পারেন নবী সাল্লি সাল্লাম প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবার রোজা রাখা সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি প্রতি সোমবারে রোজা রাখি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক বুজার তৌফিক দান করুক আমিন